মা কালীর আগমনে দুঃখ মুছে যাক যে যেখানে আছে সবাই ভালো থাক শুভ দীপাবলি নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের বলবো মা কালীর উৎপত্তি পৌরাণিক কাহিনী ব্যাখ্যা সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা হল পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ নামের দুই দ্বৈত পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল দেবতারাও এই দুই দৈত্যের কাছে যুদ্ধে আত্মসমর্পণ করে ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায় তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যশক্তি মা মহামায়ার তপস্যা করেন তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূতা হন সেই দেবী হচ্ছেন মা কালী আরেক আখ্যান মতে স্বর্গ তোলপার করে লণ্ডভণ্ড করে দিচ্ছে অসুরের দল দেবতাদের তাড়িয়ে দখলের চেষ্টা করছে তারা দেবতাদের মধ্যে ত্রাহি ত্রাহি রব অসুরদের প্রধান রক্ত ছিল ব্রক্ষার পর যার জেরে রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত ভূতলে পতিত হলেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর এমন পরিস্থিতিতে স্বর্গকে রক্ষা করতে এবং দেবতাদের মান সম্মান রক্ষার্থে অবতীর্ণ হন দেবী দুর্গা সব অসুর দেব দেবী দুর্গার হাতে নিহত হলেও ব্রক্ষার বরপ্রাপ্ত রক্ত বীজে বারবার বেঁচে যান ক্রোধাম্বিত দুর্গার তার ভ্রুযুগলের মাঝখান থেকে জন্ম দেন কালীকে কালীর ভয়াবয় রুদ্রমূর্তি এবং নঙ্গিকা রূপে নিহত হতে থাকেন একের পর এক অসুর রক্তবর্ণ লকলকে জীব বের করে কালী গ্রাস করে নিতে থাকেন একের পর এক অসুর এবং তাদের রণবাহিনীকে হাতি ঘোড়া সমস্ত অসুরের দলকে কালী গ্রাস করতে থাকেন রক্ত বীজকে অস্ত্রে বিদ্ধ করে তার শরীরে সব রক্ত পান করে নেন কালী রক্ত শরীর থেকে এক ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে সে কালী তাকে শূন্যে তুলে নেন রক্ত বীজকে রক্তশূন্য করে দেহ ছুঁড়ে ফেলে দেন এইভাবেই মা কালীর উৎপত্তি হয়েছিল আমি প্রতিটি ড্রয়িং খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি এবং প্রত্যেকটা আঁকা রং আমি ফেব্রিক কালার দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমার শরীরটা খুবই খারাপ শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় আমি ভিডিও করি তো তোমরা দেখো আ কালীর উৎপত্তির পৌরাণিক কাহিনী সম্পর্কে আর কে কি যেন অবশ্যই নিচে কমেন্ট করো হ্যাঁ নিচে কমেন্ট বক্সে যে যার নিজের নাম লেখো আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নেব ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কথা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে